بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত উপস্থিত, ইউনাইটেড কিংডম বাংলাদেশ ইতালিয়ান ওয়েলফেয়ার কমিউনিটি, আপনারা সবাই কেমন আছেন? আপনারা জানেন যে আমরা যারা লন্ডনে অবস্থান করছি, আপনারা আমরা আমরা সবাই সবাই সার্বিকভাবে সবাই আরেকজনের সাথে ফোনের মাধ্যমে অনেক মেসেজ দিয়ে থাকি, টেলিফোন করে থাকি। আমি এটার জন্য আপনাদের এই পেজে লাইভে আসলাম এর জন্য যে জানতে চাচ্ছি আসলে আপনারা কেমন আছেন সম্মিলিতভাবে, কারণ ফোনে কথা বললে দেখা যায় কয়েকজনের সাথে কথা বলা যায়। আমি আমাদের ওয়েলফেয়ার যারা আছেন, আপনারা পরিশ্রম করছেন, আমাদের ইতালিয়ান ইত্যাদি থেকে যারা বাংলাদেশের মানুষ আসছেন, তাদের অ্যাক্টিভিটিস ইজ রিয়েলি গ্রেট। আমি রিয়েলি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রথম ধন্যবাদ এবং স্বাগতম যে আপনারা অনেক চেষ্টা করছেন, যে যতটুকু পারছেন তার মধ্যে থেকে এক্সেলেন্ট। তো এই ধন্যবাদ দেওয়ার জন্য আসলে আমি লাইভে আসছি। আমি মোহাম্মদ মুজাম্মেল হক দীপো, ইউরোপিয়ান স্টাডিজ ফর ন্যাশন অ্যান্ড সিটিজেন সিন্স 1989, রোম, ইতালি। যে আমি আমাদের বাংলাদেশ ইতালি কমিউনিটির সবার সাথে ওতপ্রোতভাবে সঙ্গে ছিলাম, আছি এখনো আছি। তবে যারা এই কমিউনিটির এই বিপদের মধ্যে যারা যতটুকু সম্ভব সাহায্য করছেন, একজন আরেকজনকে দোয়া করছেন, দোয়া করার ব্যবস্থা করছেন, এর জন্য বিশেষ করে হালিম ভাই আছেন এবং যারা যারা আছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে কমিউনিটির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যে ধন্যবাদ এটা দিয়ে ছোট করতে চাই না যে আপনাদের ডিউটি শেষ হয়ে যায়নি, আপনাদেরকে সঙ্গে আছি এটা বলার জন্য যে আপনারা যে পরিশ্রম করছেন, আপনারা সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযাকাল্লাহ খাইরান, আমরা আর কতটুকু দিতে পারবো। যে কমিউনিটির মানুষ হিসাবে আমি মনে করি যে আপনাদেরকে সাপোর্ট করা উচিত এবং আমরা আপনাদের সঙ্গে থাকা উচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মাহালিম ভাই। তো আমি সঙ্গে থাকার জন্য কমিউনিটির যে যেখান থেকে আছেন, যে যতটুকু পারেন, যেটা আমরা বিগত প্রায় 4 দশক ইউরোপে থেকে আমরা দিয়ে আসছি কমিউনিটির জন্য, কি পায়ে দিয়ে যাবেন না, আপনি কি দিতে পারছেন, এটাই ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আসসালামু আলাইকুম অ্যাগেন। আমি আসলে সত্যিকার অর্থে এর জন্য আসছি, ইনকারেজ করার জন্য, যে বলছি যে ইনকারেজ এর জন্য কেউ না কেউ করা উচিত। আপনাদের পরিশ্রম সেটা আমাকে সত্যিকার অর্থে খুব মানে আনন্দিত করছে যে হ্যাঁ, আমরা প্রবাস থেকে আমরা একজন আরেকজনের জন্য আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি, এজ এ ফ্যামিলি মেম্বার, এজ এ ব্লাড রিলেশনশিপ, বেশি মনে হচ্ছে ফ্রেন্ডশিপ মোর দেন ব্লাড রিলেশনশিপ। তো আপনারা সেটার সাক্ষী রাখছেন, কমিউনিটি আপনাদেরকে অবশ্যই স্মরণ করবে ইনশাল্লাহ আমি মনে করি এবং আমার তরফ থেকে। এবং যারা জানেন আমি সাধারণত মানুষকে এনকারেজ করার জন্য যতটুক সম্ভব এই গবেষণাগারটাই ইউরোপিয়ান স্টাডিজ ফর ন্যাশন অ্যান্ড সিটিজেন 1989 থেকে যে গবেষণাগার ফাউন্ড করেছি ইউরোপে অনেক দিন থাকার পরে, তো ওখান থেকে আমি আমাদের কমিউনিটিকে খুব ভালোবাসি মনে প্রাণে। আমরা যেই পরিশ্রম করি, শ্রম দিই, তারপরও একজন আরেকজনের জন্য যেই পরিশ্রমটা করি, তো আপনাদেরকে একটা স্মরণ করাই দিচ্ছি। 90-তে যখন আমাদের আসলে ওই সময় আমাদের কমিউনিটিতে মানুষ খুব কম ছিলাম, ইনকাম কম ছিল রোমে, তো দেখা যেত যে আমাদের মেস মেম্বারের কাছ থেকে 1 মিলা অর্থাৎ 50 সেন্ট, এখানের 50 সেন্ট ফেনি নিয়ে আমাদের এই লাশ পাঠানোর জন্য বা কমিউনিটি সহায়তা করার জন্য আমরা ওই সময় বহুত পরিশ্রম করে 100 টাকা জোগাড় করতে হতো। তো এরকম এখন আমাদের দেখেন সবকিছু আছে, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করোনা ভাইরাস দিয়েছেন, এইটাও কিন্তু একটা আমাদের টেস্ট। দেখেন না যে আমরা যারা এত সমস্যার মধ্যে, যে আমরা জানি বাইরে গেলে আমাদের অসুখ হইতে পারে, আমাদের করোনা ভাইরাস হইতে পারে। যেমন হালিম ভাই আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন, আমি কি করব, মানুষ বলে বাইরে যায় না, তাইলে এই যে পারফেক্ট একটা কথা বলেছেন, ধন্যবাদ হালিম ভাই, যে এটা সত্যি, যেটা যুগ উপযোগী কথাটা বলেছেন। আমি মনে করি যারা আপনারা দেখবেন সেটা আপনারা আমাদের এই ওয়েলফেয়ারে সবাই এইটা আপডেট করবেন, প্লাস শেয়ার করবেন, এর জন্য করবেন যে আমরা সবাই যে কাজ করছি, কাজ করার জন্য যারা শ্রম দিচ্ছে তাদের জন্য দোয়া করা উচিত, তাদেরকে এনকারেজ করা উচিত, তাদেরকে সহযোগিতা করা উচিত। এটাই আমার মেইন উদ্দেশ্য, যে আমরা যেন যারা যারা কাজ করছেন তারা যেন আরো ভালো কাজ করেন, তাদেরকে এনকারেজ করার জন্য। তো আমি মনে করি আপনাদের জন্য আজকে আরেকটা অফার নিয়ে আসছি, দুঃখ তো অনেকই আছে, তার মধ্যে অফারটা হলো এটা, যারা কমিউনিটির এই কাজ করছেন, কাজের জন্য নয়, আমি আজকে থেকে আমার একটা ওয়েবসাইট যে আছে, ফেসবুক কি
বলে এটা ইউটিউব চ্যানেল প্রায় 10 বছর পূর্তি হয়েছে। আসলে আমি আসলে ওই সাবস্ক্রাইবের জন্য বলি, এমন যে প্রফেশনাল প্র্যাকটিস করতো এটা আমি করিনি কখনো। তো আজকে করার উদ্দেশ্য হলো যারা লন্ডনের প্রবাসী আছেন, আপনারা যারা সাবস্ক্রাইব করবেন, আমি আপনাদের দৌড়ে আমার গাড়ি নিয়ে পোস্টকা এনএস নিয়ে আপনাদেরকে ব্রাসলেট পৌঁছে দেবো, প্রত্যেক সাবস্ক্রাইবারের জন্য একটা। 10 জন করবেন, আমি আপনাদের বাসায় আমার ব্রাসলেট পৌঁছে দেবো। দেখেন আমি প্রায় 1000 ব্রাসলেট বানিয়েছি আমাদের কমিউনিটিকে গিফট দেওয়ার জন্য। দেখেন আমি কিন্তু এই যে এটি মেড ইন ইতালি, অল 1000 ব্রাসলেট আছে। তো আপনারা জিতে নেবেন 1000 ব্রাসলেট আপনাদের এই ওয়েলফেয়ার কমিউনিটির জন্য আমার কাছে আছে। আপনারা 10টা না হলে আমার গাড়ি চালিয়ে পোষাবে না, মানে আমার ড্রাইভিং করে পৌঁছাইতে হবে। এই যে এটাগুলি খুবই ভালো সুন্দর আপনাদের জন্য, যে পরিশ্রম করছেন এর জন্য আপনাদের জন্য 1000 ব্রাসলেট রাখা হয়েছে বানানো মেড ইন ইতালি। তো আপনারা আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আর একজনে যদি যতটা করতে পারবেন অতটা, তো 10টা আমি আপনার আমার গাড়ি চালাই, 10 টাকা লাগবে, তেল খরচ লাগবে, যাইতে হবে। 10টা যদি সাবস্ক্রাইব করেন তাহলে যাই পৌঁছাই দিলাম, টাকা খরচ হোক সমস্যা নেই। আর তো আপনারা এটাও ই করবেন, এটা হলো আমার কাছে 1000 ব্রাসলেট আছে। ওকে, 1000 সাবস্ক্রাইব হইলে আমি যখন কথা বলবো তো আমার এটা, আর এই এই ভিডিওটা হয়তো আপনার ইয়েতে যাবে, এই সাব ইয়েতে যাবে, এটা কি বলে, আর সবগুলি হলো মেড ইন ইতালি। দেখেন এই যে দেখা যাচ্ছে, তো মনে উল্টা দেখা যাচ্ছে, মেড ইন ইতালি এভরিথিং। এটা হলো আমার কোম্পানি, অনলাইনে আপনাদেরকে আমার ইয়ে দিয়ে দিব যে হ্যাঁ আমরা জেনুইন কোম্পানির পক্ষ থেকে বানাইছি, যে আপনাদেরকে গিফট দিব ইনশাল্লাহ। তো এখন আপনারা যারা আমার সঙ্গে আছেন, হালিম ভাই, হালিম ভাইয়ের সাথে একটু জয়েন করি, আপনি একটু আমার সাথে কথা বলেন, আমি আপনাদের না বলেই পারছি না, করোনা ভাইরাসের যে চেঞ্জিংটা হচ্ছে এটা আমি দ্রুত হচ্ছে, কিন্তু আপনার প্রত্যেকের এই অসুখটা যদি হয় তার ঠোঁট ফুলে যাবে, জ্বর থাকার সব আগের মতো থাকবে, এবার একটা জ্বর ঠোঁট ফুলে যাবে। প্রত্যেকটা অসুস্থ লোককে দেখবেন তাদের জ্বরের ঠোসা নাই, ঠিক ঠোঁটটা ফুলে থাকবে। এরপরে আপনার আরেকটা জিনিস হবে, ধন্যবাদ হালিম, হালিম ভাই আপনি সাবস্ক্রাইব করেছেন, আপনারা সবাই যারা যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য ব্রাসলেট শিওর। আমি মেড ইন ইতালি এবং আমার বিগত প্রায় 35 বছর কোম্পানির মেড ইন ইতালি ব্রাসলেট আপনাদেরকে গিফট দিব আপনাদের সাবস্ক্রাইবের জন্য, আবার এটা কমিউনিটির জন্য। যদি আপনাদেরকে ওয়াদা করছি ইউটিউব চ্যানেলে যদি আমার কোনো ইনকাম হয় সম্পূর্ণ কমিউনিটির স্বার্থে, সেটা মসজিদ মাদ্রাসা হতে পারে সব কিছুর জন্য, আমার জন্য নয় ভাই, আমি আপনাদেরকে এই ব্যাপারে গ্যারান্টি দিচ্ছি। আর যেটা কথা বলতেছিলাম যে হালিম ভাই কি ইয়ে করছেন নাকি, দেখি বলে যে লাইন দিছিলাম আপনাকে কথা বলার জন্য, রেকর্ড করবো তো তার জন্য দিতে হয়। আচ্ছা আরেকটা জিনিস হলো যে আপনারা এই কমিউনিটির জন্য যে কাজগুলি করছেন, ধন্যবাদ দিলে কম হয়ে যাচ্ছে, তা আমিও যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি। জানেন যে আমারও 6 স্টেন, এর জন্য আমি আসলে আরো একটু বেশি স্পিডি মানুষ ছিলাম, আপনারা যারা চিনেন বিগত দিনে। তো আমি চেষ্টা করি ওয়ার্ক করার জন্য আপনাদেরকে। আজকে আমি একটা জিনিস শিখাইতে চাচ্ছি না, ঠিক আমি নিজে করি, যেটা আপনাদের করা উচিত। একটা দোয়াটা হলো আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এটা পড়লে অনেক সওয়াব হয়। কেন সওয়াব হয়, একজন যদি আমরা আরেকজনের জন্য দোয়া করি একটা নেকি পাওয়া যায়। 1,60,00,000 আমাদের যে পয়গম্বর এবং আমাদের যে মুমিনিন মুমিনাত এরা যারা ছিলেন মারা গেছেন, তাদের জন্য যদি আমরা দোয়া করি শুধু এটা আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, তাহলে আমরা 1,60,00,000 সওয়াবের ভাগিদার হব। সেটা আর কোথাও এত সওয়াব হওয়ার সম্ভাবনা খুব একটা নাই, যেহেতু হাদিসের ব্যাখ্যা অনুযায়ী। তো এটা আবার তাবলিকের মতো হয়ে যাচ্ছে, তাবলিক না, এটা হলো অরিজিনাল। আর এই দোয়ার মধ্যে আমরা যখন দোয়া করি তখন আমরা যারা হজ করি, যারা হজের মধ্যে যারা উমরা করতেছে, এখানে তওয়াফ করতেছে, এদের নামটা আপনারা স্মরণ করবেন, এদের জন্য দোয়া করবেন, কারণ কি এদের দোয়া অবশ্যই কবুল হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। তাই যে আমরা বেনিফিট বিজনেস আর হলো এটারে বলে বিজনেস, কারণ কি আপনি অল্প সময়ে অনেক বিজনেস সোয়াব হবে ইনশাআল্লাহ।
আর আপনারা যারা জানেন যে ইতালিতে পিয়াসা ভিক্টোরিয়া পার্ক মসজিদ, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি, প্রায় 76,000 ইউরো আমাদের খরচ হয়েছিল, দেনা হয়েছিল, তো আমাদের কমিউনিটি প্রায় 99 জনের নাম লিখে প্রায় কত 700 টাকা করে না কত করে যেন দিয়ে মানে টাকাটা কমপ্লিট হয়ে যাবে। মার্চ এপ্রিল মিলে আমাদের প্রায় 70,000 টাকা হয়ে যাবে। তো এটা একটা কমিউনিটির জন্য কাজ করছি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। আর এখানে যে আমি কিন্তু আপনাদের জন্য যে গাছকে খাওয়া সেটা কিন্তু মজা নয়, 1000 প্লাস্টিক বানাইছি আমি নিজের হাতে, 1000 প্লাস্টিক। আপনারা যদি সাবস্ক্রাইব করবেন আর আপনারা এগুলি নিয়ে যাবেন, এটা আপনাদের জন্য আমার গিফট গিফট হিসাবে চয়েস করবেন, যে আপনি মেড ইন ইতালি গিফট যেটা পাচ্ছেন সেটা মানি হিসাবে দেখবেন না, মানে কম বেশি যাই হোক, তারপরে আছে মোটামুটি দাম তো ভালোই দেখা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আপনারা হালিম ভাই, আপনি ই ভাই, আপনারা যদি আমার সাথে কথা বলতে চান আপনারা কথা বলতে পারেন। আপনাদের ফিউচার প্ল্যান কি আমাকে একটু যদি জানাইতেন। কি সমস্যা? ও জয়েন করতে পারছেন? ও সরি, আমি তো দিলাম লাইক দিলাম এর জন্য। আচ্ছা থ্যাংক ইউ। তো আপনারা এটা শেয়ার করেন, আমি তো ভাইকে ফোন দিলাম, শান্তু শেখ ভাইকে, ওইটা ওর লাইন আসতেছে না, হয়তো প্রবলেম টেকনিক্যাল হতে পারে। যাক, তো আপনারা যারা দেখছেন আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আমাদের যে সভাপতি সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, এবং আমাদের ওয়েলফেয়ার এর যারা যারা এই পরিশ্রম করছেন তাদেরকে আপনারা এনকারেজ করবেন এবং তাদের ফোন দিয়ে খোঁজ খবর নেবেন। দেখেন আমরা কিছুই করতে পারবো না, তাদেরকে ফোন দিয়ে যদি খোঁজ খবর নিই তাহলে তারা হয়তো মনের মনের যদি সুখ থাকে, আনন্দ থাকে, দেখুন স্পিড পাওয়া যায় এবং কাজ করে শান্তি পাওয়া যায়, আত্মতৃপ্তি পাওয়া যায়, যে না মানুষ কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা অবশ্যই দেখে যে আমরা মানুষ হিসাবে আমরা যতটুকু সম্ভব আমরা যেন সবাই তাদেরকে এনকারেজ করি। দেখেন একটা টাইম আমাদের জন্য অত্যন্ত কঠিন এবং ভয়াবহ অবস্থাতে অবস্থাতে পড়েছে, যেটা আসলে বলার অবকাশ রাখে না। আমি কিন্তু প্রায় 24 বছর আগে করোনা ভাইরাস সম্বন্ধে পড়াশোনা করেছি, বিশ্বাস করবেন আমি 24 বছর আগে, যে 2 যুগ আগে করোনা ভাইরাসের ব্যাপারে যে পড়াশোনাটা করছিলাম, যেটা ভাবছিলাম না যে আমাদের জীবন দশা এরকমটা হবে, হয়তো বা ইনশাল্লাহ এখন যেহেতু আলহামদুলিল্লাহ আমরা যেহেতু অলরেডি কভার 2 বছর হয়ে গেছে আসছি, তো এখানে আপনারা টেনশন করবেন না। আপনারা যদি আমার এই ফর্মুলাটা ইউজ করেন, এটা আদম আলাইহিস সালাম হতে শুরু, আদম আলাইহিস সালাম হতে শুরু করে এই গরম পানি, যে গরম পানি, মধু, কালো জিরা, লেবুর রস, আদা আর একটু গোলমরিচের পাউডার, এটা হলো টেস্ট প্লাস আপনার ফিট উইদাউট সাইড এফেক্ট, 100% গ্যারান্টি। আপনারা এটা সবাই ইউজ করবেন, আপনারা এই যত রকমের ভাইরাস আছে কোনো ভাইরাসই কিছু হবে না। আর মুখের ব্যাপারে যদি আপনারা গরম পানি, সাগরের পানি গরম করে খাইতে পারলে ভালো, নাইলে 1 গ্লাস পানির মধ্যে একটু লবণ দিয়ে গোল গোল করবেন, আপনারা সত্যিকার একটা ফিল বেটার। এটার ব্যাপারে আপনাদেরকে 1000 টাইম গ্যারান্টি দিচ্ছি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি। দেখেন মনে হবে এটা ইজ নাথিং, ইটস রিয়েলি এফেক্টেড। আমি কিন্তু এখনো খাচ্ছি, যে দেখেন আমি বলছি কারণ আমি নট ম্যাটার অফ চোখ, আমি ফানি মনে করছি না এই ওষুধটা, কারণ যদিও দেখা যাচ্ছে কেউ পাত্তা দেয় দেয় না, আমিও দিই না, কিন্তু টেনশন ফ্রি থাকবেন। আপনি যদি এটা কন্টিনিউ ইউজ করেন, আমার এই ভাইরাল ভিডিওটার যে পলিসিটা ছিল এটা, আপনারা টেনশন ফ্রি থাকবেন ইনশাআল্লাহ। আর আপনাদেরকে যে শত শত যদি আপনারা যদি পেশা ভিক্টোরিয়াতে না থাকেন, হোয়াটসঅ্যাপে যতদিন আছি আপনারা আসলে বসে আসবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা আর আপনারা বলবেন না, আমি কিন্তু 1000 প্লাস্টিক বানিয়েছি আপনাদের জন্য, এই আপনাদের কমিউনিটিতে তো 1000 হবে, পরের মানুষ তো আছে, সবাই মেম্বার হতে হবে না, তারপরে 5 জন 7 জন সবাই যদি যতটা যার যার জিমেইল আছে তারা সাবস্ক্রাইব করবেন, আর 10টা করে যদি করেন তাহলে আপনাদেরকে স্যালুট দিয়ে আসলাম, দেখে আসলাম, বাসা আইডিয়া পৌঁছে দিলাম। আপনারা 10টা করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আর হইলো আপনারা এই আপনাদের পোস্ট কোড দিবেন, আমি 10টা হলে আমি গিয়ে পৌঁছে দিব নিজের গাড়ি, আর যদি না হয় তাহলে আপনারা নিতে হবে এই হোয়াটসঅ্যাপে থেকে বা যেভাবে ওকে একটা ম্যানেজ করে দিব ইনশাল্লাহ। আপনারা সাবস্ক্রাইব করেন, দেওয়ার সমস্যা হবে না, লেপোসের মাধ্যমে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে অ্যান্স অ্যাগেন, আপনাদের এই এই পেজে সবাইকে 1000 সালাম, এবং আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমাদের ইউরোপিয়ান স্টাডিজ ফর ন্যাশন এন্ড সিটিজেনের জন্য দোয়া করবেন। আমাদের কাজ হলো মানুষকে
মানুষকে দিনের পথে রাখা প্লাস সঠিক পথে রাখা। আমার যদি কষ্ট হয় আর আমার যদি অপছন্দ হয় সেইটাও আমি করি, কারণ আমার অনেক কাজ, দেখেন বিশ্বাস করবেন যে আমার অনেক কাজ আমার পছন্দ হয় না, কিন্তু এটা সত্য, এটা ভালো, এটাই সঠিক, তখন ওইটা আমি মানতে বাধ্য হই। আমি এরকম কঠিন চরিত্রের একটা মানুষ, সেই সার্টিফিকেটটা আমার অনেক জায়গায় আছে যে কারো কথা শুনি না, শুনি অনেক বছর ক্লাস করে গেছি, প্রফেসরদের কথা শুনি, যেই কথাটা রাষ্ট্রের রেজাল্ট নেগেটিভ ওইটা আমি আসলে শুনি না, শুনি ইনশাল্লাহ আপনাদের সবার কথা শুনি। আমি যেমন আপনারা যারা ফেসবুকে লেখেন বা ওয়েবসাইটে লেখেন, আমি তো বিগত 2006 থেকে প্রফেশনাল লোক আপনার সোশ্যাল মিডিয়াতে আছি, তো আমি আসলে সত্যিকার অর্থে চেষ্টা করি আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে মাথার মধ্যে চিন্তা করি কাজ, যে আমাদের দেশের মানুষ কতটুকু এক্সপার্ট, কত দ্রুত লেখা যায়, কত দ্রুত বোঝা যায়, কত দ্রুত একটা বেশি জিনিস প্রোভাইড করা যায়। মানুষ মনে করবে আমি হয়তো হাজার হাজার লেখতেছি, সাপোর্ট করতেছি বা কি করতেছি, না আমি সময় কম দিই, আমি দেখার পড়ার জন্য সময় দিই, লেখার জন্য বা ই করার জন্য অনেক দ্রুত কাজ করা যায়। লাখ লাখ মানুষ, আগে আমার একটা ওয়েবসাইট ফেসবুক ছিল, সেটা হেক করে আমার প্রায় 3.5 লাখ পিকচার ছিল 2009-10-এ, আমার এটা ই করে দেওয়া হয়েছে 2009-এ, হেক করে দেওয়া হয়েছে, এরপরে ওটার ছবিগুলো পাই না, ই পাই না, কেউ করছে আর কি, আমার ছবি তুলে নিয়ে গেছে, প্লাস অনেক কিছু। ধন্যবাদ সবাইকে, আপনারা এই কমিউনিটির কাজ চালিয়ে যান, আপনাদের সার্বিক সহযোগিতায় আমি আছি, আমরা আছি, আমরা সবাই থাকবো ইনশাল্লাহ। এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ, হালিম ভাই প্রেসিডেন্ট সেক্রেটারি, এবং হালিম ভাই তো টাইটেলই একটা, আমি প্রেসিডেন্ট ছাড়া কখনো কথাই বলি না, হালিম ভাই হলো প্রেসিডেন্ট। জিয়া ভাই উপস্থিত হয়েছেন, আসসালামু আলাইকুম জিয়া ভাই, আমাদের এই কমিউনিটির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। হালিম ভাইদের কার্যকলাপের জন্য আমি খুব খুশি, এবং এর জন্য আমাদের ভাই ব্রাদার বা ফ্রেন্ড সার্কেল বা দলীয় বা আমরা যেভাবে বলি, আমরা এখন আগে ছিলাম রোমানো, এখন লন্ডনার, কিন্তু তাদের কাজ অ্যাক্টিভিটিস আমার সব সময় ভালো লাগতো, যেহেতু নিজের মানুষ, তার মধ্যে যেটা সত্যিকার অর্থে এবার ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়াতে বলছি মানে সত্যি সত্যি নাম বলে আর নয়। এর জন্য হালিম ভাই আপনাকে অনেক ধন্যবাদ, সেক্রেটারিকে ধন্যবাদ দিবেন, সবাইকে ধন্যবাদ দিবেন, এবং সবাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আবার যদি লাইভে আসি আপনারা সবাই কিন্তু এই বুকিং দিবেন এবং আপনাদের পোস্টকোড নাম্বারটা দিবেন, তাহলে আমি আপনাদেরকে পৌঁছে দিব, কিন্তু 10টা সাবস্ক্রাইব করলে আমি পৌঁছাই দিব বাসায়, লন্ডনে যে কোনো জায়গায়, গাড়ির খরচ আছে, আপনার 10 টাকা তেল লেগে যাবে, আজকে যাতে আমার তো যাতে আপনাগুলো দেখাও করে আসলাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম জিয়া ভাই, সালিম ভাই, হালিম ভাই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর আপনারা যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই ইউরোপিয়ান স্টাডিজ ফর ন্যাশনাল সিটিজেন সিন্স 1989, এটা হলো শুধু আপডেটেড আপগ্রেড, আমরা মানুষকে শুধু সম্মানিত করি, মানুষকে কোনো রকমের হেয় প্রতিপন্ন করি না, করার সিস্টেমও নাই, কেউ বোঝার ভুলবশত কেউ বুঝতে না পারে তখন তারা মনে করে যে মনে হয় তাকে হেয় প্রতিপন্ন করছে, না আমাদের সিস্টেমটা এটা না, দিনের পথে কাজ করা আর মানুষকে আপগ্রেড করা, আপডেট করা, যাতে মানুষকে সহযোগিতা করে, মানুষকে ইনক্রেজ করা, এটাই আমাদের মূল ভিত, যেমন ধর ন্যাশন অ্যান্ড সিটিজেন, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ, ইতালি ইতালির মানুষ, ইংল্যান্ড ইংল্যান্ডের মানুষ, তো আমি অন্য ব্যাপারে বেশি চিন্তা করি না, এটুকু করাটাই তো অনেক কঠিন যেটুকু সম্ভব। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ, হাজারো সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্য 1000 ব্রাসলেট মেড ইন ইতালি বানানো রাখা হয়েছে, ভাবিদেরকে বলবেন এবং বাচ্চাদেরকে বলবেন মিনিমাম প্রত্যেক ঘরে 10টা সাবস্ক্রাইব করবেন, আমি বাস পৌঁছে দেবো, নতুবা পোস্ট করে পাঠিয়ে দেবো, কমিটেড। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।